আমরা যদি না জানি ম্যা কেমনে সকাল হবে, আমাদেরকে কোনো না কোনো এক জায়গা থেকে এটা শুরু করতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে, তরুণ রাজনীতিবিদ হতে হবে, রাজনীতিতে ভালো মানুষের পদার্পণ হইতে হবে, তাহলে একদিন সমাজের হয়তো পরিবর্তন করা দরকার। তা আমার কাছে মনে হয়েছে শুরু করা উচিত, আমি শুরু করেছি। রাজনীতির একটা মঞ্চ আছে, এখন যেহেতু আপনি নির্বাচনী প্রচারণায় যান, সেই রাজনীতির একটা মঞ্চ আর স্ট্যান্ড আপ কমেডিয়ানের একটা মঞ্চ, কোন মঞ্চে আপনি বেশি মজা পান? আমি স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে সবচেয়ে বেশি মজা পাই, কারণ সবাই আমাকে দেখার জন্য বিভোর থাকে। তো এটা একটা অন্য মঞ্চ, যেহেতু পলিটিক্স, আমি কিন্তু নির্দলীয় নিরপেক্ষ প্রার্থী, আমার কোনো দল নেই, আমার কোনো দলীয় কর্মী নেই। আমার কাছে যারা আসে স্রেফ আমাকে ভালোবেসে আসে, আমার তারা আমার ভক্ত, তারা মনে করে যে উনি একজন ভালো মানুষ। এই যে দলাদলি, হানাহানি, মারামারি, এগুলোর চেয়ে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান অনেক বেটার। যারা এরকম মনে করছে তারাই আমার কাছে আসছে এবং তাদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি। এবং আপনাকে একটু আশ্বস্ত করতে চাই যে আমাদের কক্সবাজার এই আসনে, কক্সবাজারের এক আসনে চকরিয়া পেকোয়ে এই বছর এইবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 484,000 ভোটারের মধ্যে প্রায় 90,000-95,000 মতো নতুন ভোটার, যারা একেবারে তরুণ, যারা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়, যারা এই যে রক্তদান করে, যারা বাল্য বিবাহ রোধ করতে সহযোগিতা করে, যারা আমরা যখন এই বন্যা খরায় যখন আমরা মানুষকে সহযোগিতা করতে যাই, তখন এই ছোট ছোট যারা তরুণ প্রজন্ম ওরা কিন্তু এগিয়ে আসে। আমরা মানে নিজেদের মধ্যে সংঘবদ্ধ হয়ে কিন্তু আমরা এগুলো মোকাবেলা করি। আমার কাছে মনে হয়েছে এই জেনারেশনটা যদি ভোটে আসে, তারা যদি প্রথমবার যেহেতু তারা ভোট দিতে আসবে, তারা ব্যাপক উৎফুল্ল, তারা যদি ভোট কেন্দ্রে আসে, ভোট দেয়, আমার বিশ্বাস আমি বিজয় লাভ করব। এটা একটা বিশ্বাস। এবং আমি প্রচলিত যারা রাজনীতিবিদ, যারা প্রচলিত এই যে সারাদিন ধরে মাইকিং করে, সারাদিন ধরে পোস্টারিং করে, কিংবা এই যে মানে আমার ভাই তোমার ভাই বলে, আমি আসলে এই ধারণা থেকে একটু বের হয়ে আছি। হয়তো সফল হব, হয়তো হব না, কিন্তু কোনো এক সময় গিয়ে আমরাই সফল হব। আমরা যারা একটু বিকল্প চিন্তা করি, কোনো একটা সময় গিয়ে আমরাই সফল হব। আমি আপনাদের মাধ্যমে আমাদের কক্সবাজার এক আসনের তরুণ প্রজন্মকে আমি বলতে চাই যে আসুন আমরা একসাথে তরুণ প্রজন্মরা এই সমাজটাকে গড়ি, আবর্জনাগুলো আমরাই দূর করি, এই দলাদলিগুলো আমরাই দূর করি, এই নোংরা রাজনীতিগুলো আমরাই দূর করি। আপনাদের আমি জানি চকরিয়ার মানুষের সবার কোনো কোনো রাজনীতিবিদদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, বিশেষ করে আমাদের এখানে যারা প্রার্থী আছে, কেউ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়, সবারই বিরুদ্ধে আপনাদের কোনো না কোনো অভিযোগ আছে আমি জানি। আমার বিরুদ্ধেও থাকতে পারে, তবে আমি যেহেতু একদমই নতুন, আমার বিরুদ্ধে না থাকারই কথা। তো যারা নতুন শুনছেন, সবাইকে আহ্বান করব, আপনারা আসেন, আমরা একসাথে মিলে আমাদের এই সমাজটাকে গড়ি, একসাথে মিলে আমাদের এই চকরিয়া পেকোয়াটাকে গড়ি। যেহেতু আপনি বলছেন আপনি নতুন, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে কেন মানুষ আপনাকে ভোট দিবে? আমি যদি পাল্টা প্রশ্নটা করি, কেন মানুষ আমাকে দিবে না, না দেওয়ার পক্ষে যদি কারণ দেখাতে চান, তাহলে সেই কারণটা খুঁজে পেতে কষ্ট হবে। কি দেওয়ার পক্ষে যদি কারণ খুঁজতে যান, তাহলে আপনি প্রচুর কারণ পাবেন। কারণ আমি একজন মুক্তিযোদ্ধার ছেলে, আমার বাবা এই দেশের জন্য যুদ্ধ করেছেন, তারপরে হচ্ছে আমি একজন শিক্ষিত মানুষ, তারপরে হচ্ছে আমি আপনার এই যে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছি, আমার অভিজ্ঞতা আছে, আমি দেশের বাইরে একটি কম্পিটিশনে অংশগ্রহণ করে আমি বিজয় লাভ করেছি, দেশের লক্ষ লক্ষ মানুষ আমাকে ভোট দিয়ে সেখানে জয়লাভ করিয়েছিল, আমি সেই দেশে দেশের হয়ে কাজ করেছি। আমার নামের পিছনে কিন্তু বাংলাদেশ ট্যাগ আছে, আমি যখন পারফর্ম করতে যেতাম তখন বলতো বাংলাদেশ থেকে আরমান, তো আমার নামের পিছনে কিন্তু আমি ট্যাগ আছে যে বাংলাদেশ, আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছি। তো একটা আমার কাছে মনে হয় এই তরুণ প্রজন্ম এই জিনিসটা অবশ্যই সম্মানের চোখে দেখবে, তারা আমাকে অবশ্যই মূল্যায়ন করবে বলে আমার বিশ্বাস। সকাল থেকে আমি আপনাদের এই কক্সবাজার এক আসন চকরিয়া এই আসনে ঘুরেছি, ভোটারদের সাথে কথা বলেছি, তা একটা গুঞ্জন আছে আপনি চলতি দায়িত্বে থাকা সংসদ সদস্য জাফর আলমের ডামি প্রার্থী এবং তার মনোনীত প্রার্থী, এই বিষয়টা কীভাবে? আচ্ছা, এটা যদি কেউ বলে তাহলে তার পক্ষে একটা নিশ্চয় যুক্তিও থাকতে হবে, কেন কেন তিনি বলছে। আমি যে শুরু থেকে এখন পর্যন্ত আপনি যদি আমার সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেন, আমার বিভিন্ন যারা কলিগরা আমাকে উইশ করছে, তারা ভোট খুঁজছে বিভিন্ন জায়গায়, তো কোনো জায়গায় কি আমি কারোর জন্য ভোট খুঁজেছি?
আমি নিজের জন্য যেহেতু ভোট করছি, ধরেন ওনার উনি আমার আত্মীয়ের আত্মীয়, আমার সরাসরি আত্মীয় না, আমার এক আত্মীয়ের আত্মীয়, তো তেমনি কিন্তু আমার আরেকজন আত্মীয় আছে, যেমন যে লাঙ্গলের যিনি আছেন উনি কিন্তু আমার চাচি হয়, তাহলে ওনার কথাও বলতে পারতো, ওনার কথাও বলতে পারতো, সবার কথাও বলতে পারতো। তো এটা আসলে ওনাদের নিশ্চয়ই ভুল ধারণা, এবং আমি আমার জন্যই কাজ করছি, শেষ পর্যন্ত আমার জন্যই কাজ করব। আমি জানি যে মানুষ এই এখানে ভোটের মাঠে এক একজনের এক এক টেকনিক কাজ করে, তারা বিপক্ষ দলকে প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য, আমার কাছে মনে হয়েছে এটা আমাকে ঘায়ল করার একটা চেষ্টা। তো আশা করি নতুন প্রজন্ম যাদের জন্য আমি ভোট করছি তারা এই জিনিসটা বিশ্বাস করবে না, আমার সাথে কাজ করবে, তাদেরকে নিয়ে আমি আসলে এগিয়ে যাব। আমার উন্নয়ন হচ্ছে সুশাসন, সেটা যদি আপনি এককভাবে যদি এখানে পেশি শক্তি বা বল প্রয়োগ করার কিছু নেই, আপনার যখন একটা সামগ্রিক উন্নয়ন বলতে যেটা বোঝায়, ধরেন আমার এখানে যখন খেলার মাঠ নেই, এই তারপরে আমার এখানে হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব হয় না, প্রতিদিন সন্ধ্যায় গানের আসর হয় না, কবিতা আবৃত্তির আসর হয় না, তাহলে একটা তরুণ প্রজন্ম এই যে আপনার ক্রীড়া এবং সাংস্কৃতিক বিমুখ থাকলে তারা কীভাবে এই যে অন্যায়ের দিকে যাবে না বলেন, তারাও কিন্তু এই যে খারাপ পথ বেছে নেবে, তখন কিন্তু সুশাসন নিশ্চিত করাটা অনেক কঠিন হয়ে যায়। এই জন্য আমাদের শুরুটা করতে হবে একেবারে নিচ থেকে, একেবারে নিচ থেকেই শুরুটা করতে হবে। একটা চেইন ভাঙার জন্য একজন জনপ্রতিনিধির ইচ্ছাশক্তি যথেষ্ট, আমার মনে হয় সেই ইচ্ছাশক্তি আমার আছে এবং এটা আমি করতে পারবো।